সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হলো শনিবার, এখন বাজে হচ্ছে কটা, 1:45 মতো বাজে। তো এখন দেখতে তো পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে আমার বাবার বার্থডে, তো ফার্স্ট টাইম এবার প্ল্যান করেছি আমরা একটা কেক নিয়ে আসবো, দিয়ে বাবার বার্থডে সেলিব্রেট করবো। তো সেই জন্য রেডি হয়ে গেছি। আমি আর দিদি এখন যাবো হচ্ছে কেক আনতে, একটু শান্তি করে যাচ্ছি। তো আজের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই দেখো। রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো এবার। তো চলো তাহলে ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। তো দেখো চলে এসেছি এবার মিয়ামোরে, মিয়ামোর থেকে নেবো কেকটা। তো চলো তাহলে ঢোকা যাক, দেখি গিয়ে। তো এগুলো দেখো, এগুলো হচ্ছে পিস করা কেক, এগুলো হচ্ছে পিস হিসেবে বিক্রি হয়, আর এগুলো হচ্ছে ওই নর্মাল যেগুলো হয়। তো এখন চিন্তা ভাবনা করছি কোনটা নেওয়া যায়। দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে চলে যাই। তো অনেক চিন্তা ভাবনার পরে তারপরে এই কেকটা সিলেক্ট করেছি। এটা হলো বাটার স্কচ এগলেস। তো স্যাটারডে ছিল, তো অনেকেই খায় না, সেজন্য এগলেস কেক নিয়েছি। সো গাইস, কেক টেক নিয়ে বাড়িতে চলে এসেছি। তো বাড়ি এসে স্নান টান সব কমপ্লিট, আর হচ্ছে ওদিকে মায়ের পায়েস বানানো আর কি সব রকম রকম যোগ করতে হয়, সব মা কমপ্লিট করে ফেলেছে। এখন হচ্ছে বাবা চলে এসেছে বাড়ি, বাবা এখন স্নান করতে গেছে। তো এখন হচ্ছে ওই থালাটা একটু সাজাচ্ছে, তাহলে তোমাদের একবার দেখি। তো দেখো মা এখন সব কিছু সাজাচ্ছে। এই যে এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, এটা কি মা? ঝিঙে ভাজা, পটল ভাজা, আর ওটা কি? শিম ভাজা। এবার এই যে ভাতটাকে এবার ঢালবে, আর এখানে ডাল মাছ সব কিছু আছে। সাজাও মা। তো এই যে সুন্দর করে এবার সাজানোর পর্ব চলছে, তো এটা এবার দিয়ে দেবো বাবাকে। চলো তাহলে দেখতে থাকো। তো অনেকক্ষণ পর আবার চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে 6:15। সেই দুপুরবেলা এসেছিলাম, তো দুপুরবেলা ওই বাবাকে খাওয়া দেওয়ার পরে হচ্ছে আমরা খেয়ে নিয়েছিলাম, তো তারপরে আসা হয়নি। এখন বাজে হচ্ছে 6:15, এখন আবার চলে আসলাম। তো ভেবেছিলাম বিকালবেলা কেকটা কাটবো, কিন্তু বিকালবেলা কেকটা কাটা হয়নি। কেকটা হচ্ছে বাবা একটু শান্তিপুরে গেল, একটু মানে দরকার আছে বাবার, তো কেকটা হচ্ছে এখন কাটবো। এখন মানে একটু পরে বাবা আসবে, তারপরে কাটবো। তো কাল তো আমাদের ঠাকুর বিসর্জন হয়েছে, তো সেই কারণে আজকে হচ্ছে আমাদের কী যেন বলে এটাকে, বিজয়া। তো তো সেই কারণে আজকে তো হচ্ছে এই বিজয়ার প্রণাম করতে হয়। তো সবাই আসে আমাদের বাড়ি, একটু আগে এসেছিলো কয়েকজন, আমার স্টুডেন্ট এসেছিলো, তো সেটা তখন দেখানো হয়নি, তখন একটু বিজি ছিলাম। তো তো হ্যাঁ, সেই কারণে মা হচ্ছে আজ একটু চানা করছে, তো সেই জন্য রান্না করে ছিলাম একটু, সেই জন্য একটু ঘেমে গেছি। রান্নাঘর প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য বেশি গরমটা বেশি পড়ছে। তো আমরাও যাবো প্রণাম করতে, আর একটু পরে যাব, এই এই কাকা কাকিমাদের বাড়ি যাব, আর একটু পরের দিকে বেরোবো, এখন তো 6:30 মতো বাজে। তো চলো তাহলে একবার দেখিয়ে দিই। তো এই যে মা এখন চানা বানাচ্ছে, তো সবাই আসবে, তো সবাইকে দেবে, তাই চানা মশলা বানাচ্ছে মা। এই যে বাবা দেখেই তো খেতে ইচ্ছা করছে। দেখো আমরা প্রণাম করতে চলে এসেছি, তো সবাই মিলে চলে এসেছি প্রণাম করতে। তো প্যাকেট নিয়ে চলে এসেছি, যাতে যেগুলো খেতে না পারি সেগুলো প্যাকেটে করে নিয়ে বাড়ি চলে যেতে পারি। তো দেখো সবাই এসেছে, সবাই এসেছি আমরা, সবাই মিলে চলে এসেছি। তো দেখো এটা হলো বড়দাদা, এটা হলো মেজদাদা, আর ছোট দাদা আসেনি, ও শরীর একটু খারাপ ছিল। আর যেটা হলো আমাদের কাকা, কাকা লজ্জা পাচ্ছিস কেন? কাকা লজ্জা পাচ্ছে মুখ দেখাতে।
তো প্রণাম করা হয়ে গেলে এবার আমরা বাড়ি চলে যাব, দিয়ে বাবা বাড়ি চলে এসেছে, বাড়ি গিয়ে এবার কেকটা কেটে ফেলবো। ¡Gracias!